হাবড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল 40টি বাড়ি, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পরিবারগুলি। পুরসভার উদ্যোগে আপাতত স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা। রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাহত ট্রেন চলাচল। বিধ্বংসী আগুন হাবড়াতে, আগুনে পুড়ে গেল প্রায় 40টি বাড়ি। বাড়িতে থাকা সমস্ত কিছুই কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। হঠাৎ করে আগুন লাগায় ঘর থেকে কেউই সেভাবে কিছু বের করে উঠতে পারেননি। কার্যত সহায় সম্বলহীন অবস্থায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারের মানুষগুলি। যে যেটুকু বার করতে পেরেছিলেন সেটুকু নিয়েই আশ্রয় নিয়েছেন রেললাইনের পাশে। বুধবার বেলা 4:30টার পর হাবড়া 1 নম্বর রেলগেট লাগোয়া রেল কলোনি এলাকায় বস্তিতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুন নেভাতে আশপাশ থেকে সকলেই ছুটে আসেন। মুহূর্তেই পাশাপাশি বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু রেললাইন লাগোয়া এলাকার রাস্তা সরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। স্থানীয়রাই এরপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হাতে হাতে করে জল দিতে থাকেন, কিন্তু যে পরিমাণ আগুন তার তুলনায় জলের পরিমাণ ছিল একেবারেই নগণ্য। সাধারণ মানুষের সহযোগিতা করতে আমরা এসেছি, কিন্তু আমরা আসার পরে দেখেছি পাড়িয়াল পেট্রোল পাম্পের ওখান থেকে দমকল চেষ্টা করেছিল জল নেমানোর, কিন্তু এখানে সংকীর্ণ গলি হওয়ার জন্য দমকল ঢুকতে পারিনি। আমরা এখানে প্রতিবেশী যারা ছিল এবং আমরা সবাই মিলে এখানে বালতি দিয়ে জল নেমানোর চেষ্টা করছিলাম, বড় বড় বালতি দিয়ে। বিষয়টা হচ্ছে, দমকল যদি সঠিক সময়ে আসতো এতটা ক্ষতি মনে হয় হতো না। দেখুন, এটা তো সামাজিক দায়বদ্ধতা, এটা তো কোনো পলিটিক্যাল ডাইমেনশনে দেখলে হবে না, এটা সামাজিক দায়বদ্ধতা। দেখুন, এই দিকটা ওই দিকটাতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসেছিল, কিন্তু এই দিকটাতে দাউ দাউ করে ধরছিল। এখানে সবাই মিলে আমরা জল নেমানোর চেষ্টা করেছি, এখন দমকল এদিক থেকে ঢুকেছে, কিন্তু হাবড়া শহরের মূলত কোনো সিস্টেম বা কোনো পরিকাঠামো নেই। একে একে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া ও অশোকনগরের দমকল বাহিনী। রেললাইন লাগোয়া এলাকায় আগুন লেগে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় বনগাঁ শিয়ালদহ শাখার রেল চলাচল। স্টেশনের অদূরে পরপর দাঁড়িয়ে পড়ে যাত্রীবোঝাই ট্রেনগুলি। চোখের সামনে নিজেদের শেষ সম্বলটুকু আগুনে পুড়ে যাচ্ছে। আগুনের শিখা যত বেড়েছে ততই বেড়েছে কান্নার রোল। আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে, এখন আমরা ওই নাইনের ধারে শুধু হাতে দাঁড়ায় রয়েছে ভিজে গায়ে। এইছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনার ঘর পুড়েছে? হ্যাঁ, ওই তো ঘর পর চলছে, আগুন দেখা যাচ্ছে। আমাদের মতো নেই, অভাগিনী আর কেউ নেই দুনিয়ায়। ঘরেতে একটা কুটো জিনিস বের করতে পারে, যখন গ্যাসটা বাস্ট হয়েছে ও তখনই বাইরে বেরোই দেখি সব দপ দপ করে। হ্যাঁ, দুটো সিলিন্ডার বাস্ট হয়েছে, কারেন্টের তারে আগুন লেগেছে। তখন ওই দিকার লোক আমাদের ঠেলে ঠেলে এখানে এনে বসকে রেখে দিয়েছে। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঠিকই, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। এ বিষয়ে দমকল সূত্রে জানা গেছে এখনো আগুন লাগার কারণ স্পষ্ট নয়। বাড়িগুলো দাউ দাউ করে জ্বলছে, আমরা ঠিক পাড়িয়াল পাম্পের সাইড দিয়ে ঢুকে আমরা প্রথমেই জল চালিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করলাম, ঠিক আছে, এবং তাড়াতাড়ি আমরা আগুনটা কন্ট্রোলে আনি। তোমার হাবড়া থেকে দুটো, অশোকনগর থেকে একটা। দমকল অসুবিধা হয়েছিল কারণ রেলগেট পড়েছিল, আমাদের অন্য অন্য গাড়িগুলো আসতে অসুবিধা হচ্ছিল। প্রথমে একটা বাউজার আসে, বড় গাড়ি, সেই গাড়িতে আমরা মোটামুটি গাড়ি 70% আগুন কন্ট্রোলে আনি। তারপরে আমাদের প্রচুর জলের দরকার ছিল, এখানে কাছাকাছি জল ছিল না, তার জন্য অসুবিধা হয়েছে একটু। তারপরে আমরা মোটামুটি আবার গাড়ি চলে আসে, আমরা তখন কাজ পুরো আগুনটা নিয়ন্ত্রণ আনতে পারি। এখন আগুন লাগার কারণটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কোনোভাবে হয়তো লেগেছে, সেইটা তদন্ত সফল। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন হাবড়া পৌরসভার পৌরপতি নারায়ণ চন্দ্র সাহা। পৌরপতি জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রায় 40টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আপাতত আমরা পৌরসভার মডেল হাইস্কুলে তাদের রাখার ব্যবস্থা করেছি। পৌরসভার পক্ষ থেকে তাদের সমস্ত রকম সহায়তা করা হবে বলেও জানিয়েছেন পৌরপতি। সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা গেছে, 4টি ইঞ্জিন হাবড়া এবং অশোকনগরের একসাথে জল দেওয়া হয়েছে। আমাদের প্রায় 40টার মতো বাড়ি এখনও পর্যন্ত মনে হচ্ছে ভস্মীভূত হয়ে গেছে, কেউ আহত হননি, হতাহতের কোনো খবর নেই, এটা আমাদের কাছে একটা ভালো দিক। কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটারও বাড়ির কিছু নেই, তাদের সমস্ত জিনিসপত্র, বাড়ি ঘরদোর সমস্তটাই পুড়ে গেছে। আমরা ইতিমধ্যেই যে মানুষগুলোর ঘর পুড়ে গেল তাদের আজকে রাত্রের জন্য আমরা হাবড়া মডেল হাইস্কুলে তাদের জন্য আমরা ত্রাণ শিবির খুলেছি। সেখানে তাদের রাত্রের সমস্ত থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবটাই করা হয়েছে,
যতদিন ওদের ঘরটা তৈরি না হয় ততদিন তারা ত্রাণ শিবিরে থাকবেন, এবং মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তিনি সমস্তটা খবরাখবর রাখছেন যাতে এদের ঘরগুলোকে তৈরি করে দেওয়া যায়, তিনি তার সমস্ত তদারকি করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।